কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য কৃতির মাধ্যমে আজও অমর সকল বঙ্গবাসীর কাছে। বিশ্বকবির 162তম জন্মজয়ন্তীতে 25শে বৈশাখ দি অভিকর্মা কিডস এবং দিব্যস্থলী চাইল্ড কেয়ারের যৌথ উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সঙ্গীত পরিবেশন করেন স্কুলের শিক্ষিকা এবং দিব্যস্থলী চাইল্ড কেয়ার ইউনিটের অধ্যক্ষ বৈশাখী মাইতি। এরপর নৃত্য পরিবেশন করেন স্কুলের আরেক শিক্ষিকা মৌসুমী দাস। দুই শিক্ষিকার অনবদ্য নাচ এবং গানের মাধ্যমে অভিকর্মা কিডসে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী।